আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি দেখাবো আরব দেশের বিখ্যাত পর্দা বিরিয়ানি। এটা সুলতান সুলেমানের আমল থেকে আরব দেশে ভীষণ জনপ্রিয় একটি খাবার। এটা স্বাদ কেমন হবে সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি আজকে আমার ভালোটা দিয়ে চেষ্টা করব আপনাদেরকে দেখাতে যে এটার টেস্টটা কেমন হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ইস্ট। ইস্টের দাম অনেকেই জানতে চায়, সেজন্য আমি দামটা দেখিয়ে দিয়েছি। 30 টাকা করে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, বড় মুদি দোকানেও পেতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে, আজকে এটা আর আমি অ্যাক্টিভ করার জন্য রাখবো না, আমি একসাথে মিশিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, বা আটাও দিতে পারেন আপনারা। তারপরে আমি একটু নেড়ে চেড়ে এটাকে একটা ড্রো তৈরি করব। আর আমার ড্রোটা হবে শক্ত না, অবশ্যই একটু নরম থাকতে হবে, মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দেব। সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি ডোটা 7 থেকে 8 মিনিট মলার পরে এটাকে আমি তেল দিয়ে উপরে তেল মালিশ করে এটাকে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। তারপর আমি এপাকে এখন গোস্তটাকে রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ বিফ, গরু গোস্ত। এটাতে আমি দিয়েছি চর্বিযুক্ত ফিশগুলো একটু বেশি, আর হাড় খুবই কম, 1-2 পিস হাড়। সাথে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, 1 টুকরো তেজপাতা, বড় একটা তেজপাতা একটা, দেখেন না কেমন করে পিস করেছি। আজকে আমি পিসগুলো মোটামুটি মিডিয়াম সাইজে করেছি। বিরিয়ানিতে বেশিরভাগ সময়ে একটু চর্বিযুক্ত পিসগুলাই রাখার চেষ্টা করবেন। সাথে আমি দিয়ে দিচ্ছি এখন 4 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট। এখানে আমি মশলা একসাথে দিয়ে দিব, আমি পোলাওর সাথে কোনো মশলা ইউজ করব না, যা দেওয়ার এই বিফেই দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরা পেস্ট। তারপরে আমি একটা পেস্ট রেডি করেছি এখানে। এখানে আমি 10-12টার মতো কাঁচামরিচ দিয়েছি, 7-8টার মতো বাদাম দিয়েছি, চীনাবাদাম। তারপরে দিয়েছি পেঁয়াজ ছোটো সাইজের আর মিডিয়াম সাইজ মিলে আমি 7-8টা পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল বা 2 টেবিল চামচের মতো চিনি। তারপরে আমি 4-5টা এলাচ আর লং একসাথে পেস্ট করে নিয়েছি। আর এইখানে আমি বিরিয়ানির মশলা ইউজ করব, বিরিয়ানির মশলাতে অনেক কিছু থাকে, এই জন্য আমি আর অন্য মশলাগুলো এখানে দিচ্ছি না। এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচ। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব আমি এখানে, আর 1/2 কাপ পরিমাণ আমি পোলাওর সাথে ইউজ করব তেল, টোটাল 1.5 কাপের মতো আমি ইউজ করব। এখন আমি সবগুলোকে মেখে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি চুলায় মিডিয়াম আছে এটাকে বসিয়ে দিব। এখানে আমার দইয়ের সাথে পানি থাকবে, মশলার সাথে পানি থাকবে, সেই জন্য আমি এটাতে পানি বেশি আর মিশাতে হবে না। আর আমি রান্নাটা করব পুরা মিডিয়াম থেকে একটু লো আছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, বসানোর পর 5 থেকে 7 মিনিট পরে এটা থেকে পানি বের হয়ে গেছে। এভাবে আমি রান্না করেছি 30 মিনিটের মতো। 30 মিনিট পরে এটা দেখুন আরও পানি বের হচ্ছে। তারপর আমি 1 কাপ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি, টমেটোটাকে আমি ব্লেন্ড করে 1 কাপ পরিমাণ দিয়েছি। তারপরে আমি কিছু আলুকে একটু তেলে ভেজে
একটু হালকা হালকা গোল্ডেন কালার করে এটার সাথে দিয়ে দিচ্ছি। যখন আমার গোস্তটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এটার সাথে আলুগুলো দিয়ে দিব। আর এই পানিতেই আমি গোস্তটা রান্না করে ফেলব। তারপরে ঠিক 20-30 মিনিট পরে আমার পানিগুলো শুকিয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, দেখুন তেল বের হয়ে যাবে, তখনই আমার গোস্তটা হয়ে গেছে। এখন আমি রান্না করব পোলাও। পোলাওর জন্য আমি একটি পাতিল বসিয়েছি, এটাতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি 3-4টা। দিয়ে আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল দেব। চিনি গুঁড়া চাল আমি ধুয়ে এটাকে ছেঁকে রেখেছি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা হিসাবে ব্যবহার করব। যেহেতু আমি গোস্তের সাথে অনেক মশলা দিয়েছি সেজন্য আমি পোলাওর সাথে কোনো মশলাই দেব না। এখন এটাকে আমি 7-8 মিনিট ভেজে নিব। নেওয়ার পরে আমি এটাকে এটার সাথে পানি দিব প্রায় 8 কাপের মতো, 8 কাপের থেকে একটু কম, 7.5 কাপের মতো, যেহেতু আমি এই পোলাওটা রান্না করব 80%। আর দিয়ে দিচ্ছি সাথে লবণ স্বাদ মতো। দেখুন আমার চালটা এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে ফেলব। তারপরে এবার আমি নান রুটিটা রেডি করব। আমার নান রুটিটা, এটা যদি আপনারা আরও বেশিক্ষণ রাখেন তাহলে এটা আরও ফুলবে। আমি যতক্ষণ আমার সময় ছিল আমি ততক্ষণে রেখেছি। এখন আমি বড় করে একটা রুটি বানিয়ে ফেলব। রুটিটাকে আমি চারপাশেই 22-23 পর্যন্ত লম্বা রেখেছি, 23 ইঞ্চি পর্যন্ত রেখে আমি ফ্রাইপ্যানে একটু তেল ব্রাশ করে ফ্রাইপ্যানে দিচ্ছি। আর আমার ফ্রাইপ্যানটা হলো প্রায় 1.5-2 কেজির মতো, 2 কেজির মতোই। তারপরে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি পোলাও। পোলাওগুলো দিয়ে আমি এখানে গোস্ত দিয়ে দিব। বিপগুলো আমি প্রায় 1 কেজির মতোই দিয়েছি আর পোলাও এর থেকে একটু কম লেগেছে। পোলাও আমার প্রায় 1 কেজির অর্ধেকেই এখানে হয়েছে, যেহেতু আমার পাতিলটা অনেক বড় ছিল। তারপরে আমি এখানে একটু গাজরটা কালার আসার জন্য দিয়েছি। অবশ্যই একটু কেওড়া জল ইউজ করবেন আর একটু বাদাম, গোটা গোটা বাদাম ইউজ করবেন। আমি দিই নেই, আমি ফেস্ট করে দিয়েছি, আপনারা গোটা বাদাম ইউজ করবেন তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখেন চারপাশ থেকে আমার রুটিটা ঠিকঠাক মতোই হয়েছে, বেশি হয়নি, একদম ঠিক মতো আমার মুখটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা ডিমের কুসুম দিয়ে এটাকে মেখে দিচ্ছি যাতে উপরেরটা একটু হলুদ কালার আসে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে এটার উপরে এই পাতিলটা বসিয়ে দিব। ফ্রাইপ্যানটা বসিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনার মুখটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিব। ঠিক 20-25 মিনিট পরে আমি দুইটা ফ্রাইপ্যান একসাথে করে আমি এটাকে উল্টিয়ে আবার দিয়েছি, আবার আরেকটা ফ্রাইপ্যানের উপর রেখেছি। তারপরে আবার 20 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। দেখুন আমার ফুলে কেমন হয়েছে। এটা আমার এটা রান্না শেষ। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এটার ভিতরটা কেমন হয়েছে। খুবই নরম তুলতুলে হয়েছে, কাটার ইয়ে দেখেই আপনারা বুঝতে পারবেন। আমি একটা বইতে পড়েছি, এটা যখন আপনি বাসায় একবার রান্না করবেন প্রিয়জন আর আপনার কাছ থেকে কাচ্চি খেতে চাইবে না, এটাই খেতে চাইবে। দেখুন এটা পাশটা দেখুন কেমন হয়েছে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন রান্নাটা কেমন হয়েছে, খুবই মজা। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, ধন্যবাদ সবাইকে। আর দোয়া করবেন অবশ্যই সবাইকে।